জানুয়ারি ফেব্রুয়ারিতে কী চাষ করবেন মাঠে সমস্তটা জেনে নিন মন্ডল এগ্রিকালচারের কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন ভিডিও দিতে চলেছি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কী কী সবজি চাষ করবেন তার একটা সম্পূর্ণ ডায়েরি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্ল্যাকেট করেছি আমি, হ্যাঁ, A to Z আমি বীজ সমেত প্যাকেট সমেত দেখানোর চেষ্টা করেছি। আসুন আমরা জেনে নিই, হ্যাঁ, এক এক করে জেনে নিই কোন চাষটা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে করা যাবে। প্রথম শুরু করছি টমেটো দিয়ে। এই একটা টমেটো দেখছেন, এটা গ্রীষ্মের টমেটো। এখন টমেটো তো আপনার শীতকালীন হাটে বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ গ্রীষ্মের টমেটো। এখন এটা বীজতলা দিতে হবে, হ্যাঁ, এবং এটা এক দেড় মাস পরে আপনি গাছ লাগাবেন এবং জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উঠবে এবং খুব ভালো দাম পাওয়া যায়। আপনারা দেখবেন যারা আশেপাশে এটা আমার ভিডিওটা দেখার পরে আপনারা যারা করবেন তারা দেখবেন যথেষ্ট দাম পাওয়া যায় এবং আমরা এটা খুব প্রফিটেবল এবং চাষটা করা যায় আর কি। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে বেগুন। বেগুন এটা হচ্ছে চক্র সাদা বেগুন, যথেষ্ট লাভবান লাভ করা যায় এটাতে, কারণ এটা সারা বছর হয়। এটার 422 নাম্বার। এছাড়া আপনি করতে পারেন কালো বেগুন, যার নাম্বার হচ্ছে 6424 F1। এটা আমাদের দেশে বিশেষ করে মুর্শিদাবাদে এটা পাতা কাটা জাত বলে পরিচিত, এর কালো বেগুন, কিন্তু 6424 চক্র, এটা সারা বছর করা যায়, খুব ভালো বেগুন। এছাড়া আপনি করতে পারেন বঙ্কিমের একটা বীজ আছে 1501, খুব ভালো বেগুনটা, সারা বছর করা যায় এবং সারা বছর দাম পাওয়া যায়। এছাড়া চাষি ভাইদের উদ্দেশ্যে বলি, এছাড়া রোজাকে সামনে রেখে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজ। এই তরমুজটা দেখুন ইউকে ইউনাইটেড জেনেটিক্স। আপনি এছাড়াও অনেক আশেপাশে বিভিন্ন হাইব্রিড কোম্পানির, হ্যাঁ, বিভিন্ন রকম হাইব্রিডের বীজ পাবেন, সেগুলো নিয়ে আপনি করতে পারেন, হ্যাঁ। এবং এই তরমুজটা আপনার যথেষ্ট লাভজনক এবং রোজাকে সামনে রেখে আপনি হাটে নিয়ে যাবেন, আপনি সঙ্গে সঙ্গে বিক্রি এবং ভালো দামে। এছাড়া এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ আমি সবজি আপনাদের সামনে তুলে ধরছি, এই সময়তে তড়ি ঘড়ি এটা বসাতে হবে, সময় হয়ে গেছে, সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙে ঝিঙে এই মাসে লাগাবেন এবং ফাল্গুন মাসে লাস্ট থেকে উঠতে লাগবে, রোজা তো ধরবেনই এবং ওটা দু চার মাস পাঁচ মাস ধরে হয়, হ্যাঁ। সেটা হচ্ছে দেবগিরির আপনার 406 একটা মডেল আছে এদের। এছাড়া কৈলাস কার্তিকের একটা আছে। এছাড়া আপনি আছে ভিয়েনারে আছে এদের আরতি দুর্ধর্ষ ধরাটি, এগুলো আপনি লাগাতে পারেন। এরপরে যে গুরুত্বপূর্ণ সবজিটির কথা বলবো, লাভা। লাভা একটা গুরুত্বপূর্ণ সবজি, আমাদের চাষি ভাইয়েরা লাভাটা করে থাকে। এটা যদি আপনি ভিয়েনার কোম্পানি করতে পারেন সবচেয়ে ভালো হয়, ভিয়েনারের দুর্ধর্ষ ধরাটি। এছাড়া বচ্চন এই কোম্পানি আছে, এছাড়া জিকে কোম্পানি একটা আছে, জিকে লাফাটা, জিএমএস এটা করতে পারেন। লাফাটা নিঃসন্দেহে লাভজনক একটা সবজি, খুব অল্প দিনের মধ্যে করা যায়, হ্যাঁ। এটা প্রতিটা চাষি ভাই করে এবং প্রতিটা এলাকাতে করে। এরপরে যে বিষয়টা আপনাকে দেখাবো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গেমি হচ্ছে, কিছু কিছু এলাকায় গেমি ভাতে কুমড়ো বলে, ভাতে কুমড়ো, হ্যাঁ, এবং বড়ি দিয়া কুমড়ো বলে। এই গেমিটা আপনি চাষ করবেন, এটা জালি অবস্থাতে বিক্রি হয়ে যায়, এই ছোটো ছোটো জালি হবে, সেই সময়তেই তুলে বিক্রি করে দেবেন হাটে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে এবং প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় এটার একটা কদর আছে, এটা আপনি করতে পারেন।
গেমি দুটো জাত পাওয়া যায়, এইটা গেল দেশি জিএমএস আর এইটা হচ্ছে দেবগিরি হাইব্রিড। ওটার চাইতে দাম বেশি, ধরাটি বেশি, আপনি গেমিটা করতে পারেন। দুর্ধর্ষ দুর্ধর্ষ ফলন, আপনি বেশি না 5 কাঠা 4 কাঠা 3 কাঠা একটা করেন, অতি আপনাকে রোজ হাটে পাঠাবে এবং আপনি মানে মানে কি খুব আনন্দ পাবেন বেঁচে, প্রচুর ধরাটি এবং প্রফিট আছে। এছাড়া আপনাকে বলি আমাদের সেটা বলে মহলা বা ধুঁদল। ধুঁদল দুই প্রকার হয়, একটা সাদা ধুঁদল একটা কালো ধুঁদল। এবার এখানে এটা হচ্ছে অশোকা ধুঁদল 1901 নাম্বার হাইব্রিড। এছাড়া এটা এটা একটা আছে, এটা সাদা এইটা কালো, একাধ এলাকায় একাধা চলে। যেমন নদীয়াতে সাদা চলে, আমাদের দেশে মুর্শিদাবাদে কালো চলে। এছাড়া আপনি আর একটা গুরুত্বপূর্ণ ফসল এখন লাগাতে পারেন, সেটা হচ্ছে শশা। শশা শশা এই মুহূর্তে লাগালে রোজাকে সামনে রেখে হবে না, কিন্তু শীতের শশা এখন লাগাতে হবে। শশাটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা বছর শশা লাগে। হ্যাঁ, আমাদের মানবকুলে এখন যে রোগ দুটো এসে পৌঁছেছে সেটা হচ্ছে ডায়াবেটিস ক্যান্সার। ডাক্তাররা কন্টিনিউ প্রেসক্রাইব করছে যে শশা খান। হ্যাঁ, কিডনিতে পাথর, এর জন্য শশা খেতে বলছে। সারা বছর শশার একটা চাহিদা আমাদের বাজারে দেখা যায়, সেক্ষেত্রে আপনি শশা চাষ করুন, সারা বছরই আপনি প্রফিট পাবেন। অতএব শশা চাষটা করুন। এই মুহূর্তে শশা চাষ করতে গেলে আপনি হিমালয় বা সেঞ্চুরি, এছাড়াও আপনাদের হাতের আশেপাশে অনেক বিভিন্ন নামি দামি কোম্পানি আছে। এবং শীতের শশা এখন শীতের শশা লাগান, শীতের শশা এখনও লাগানোর টাইম আছে। হ্যাঁ, মোটামুটি জানুয়ারি ভোর লাগানো যাবে, ফেব্রুয়ারিতে গিয়ে আপনি এটা লাগাবেন না। ফেব্রুয়ারির জন্য আমি আলাদা একটা পরের ডায়েরিতে দেবো, আপনি আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এছাড়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শীতের করলা। শীতের করলা দেবগিরি ইউনাইটেড জেনেটিক্স, হ্যাঁ জিএমএস, বিভিন্ন কোম্পানি আছে, আপনি এগুলো লাগাতে পারেন। শীতের করলা আমি নিজেও করলা চাষ করেছি, একটু এদিকে দেখাও করলা চাষ। হ্যাঁ, পাশেই আছে, আমি নিজেও করেছি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ একটা সবজি বা শাক, এটা হ্যাঁ এটা ললতে শাক। হ্যাঁ, ললতে শাক এই সময় এই শাকটা করবেন, খুব চাহিদা, খুব চাহিদা এই শাকের, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া চব্বিশ পরগনা এদিকে বেশি চলে ললতে শাকটা। ললতে শাকের একটা বিশেষত্ব আছে, যাদের কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা এই ললতে শাক খাবেন। হ্যাঁ, মুহূর্তের মধ্যে আপনাদের হ্যাঁ কোষ্ঠকাঠিন্য মানে সেরে যাবে। ললতে শাকটা একটা গুরুত্বপূর্ণ শাক, এটা করতে পারেন। এছাড়া লাল শাক আছে, লাল শাক, হ্যাঁ এগুলোর আমি জাত বলছি না, এগুলো যেখানে যেমন পাবেন লাগাবেন। এছাড়া আপনি করবেন ঢেঁড়স, ট্রাইকোজেন, ভেয়ানার, আপনার পান, বিভিন্ন কোম্পানির ঢেঁড়স এখন বুনতে পারেন, লাগাতে পারেন, খুব ভালো। এগুলো খুবই প্রয়োজন, ঢেঁড়স আমাদের দেহেতে প্রয়োজন আছে এবং প্রতিটা বাজারে ঢেঁড়স পাওয়া যায়, সবসময়তেই পাওয়া যায়, এটা লাগাবেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পেঁপে চাষ। পেঁপে চাষ আপনি এই সময় জানুয়ারি মাসের প্রথম যে সপ্তাহে, এই সপ্তাহে থেকে জানুয়ারি ভোর আপনি পেঁপে বীজ চারি দেন, চারি দিয়ে পিপিতে তৈরি করুন। পিপিতে তৈরি করে সেই চারাটা পরবর্তী আপনার ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আপনি এক মাস বয়স হলে আপনি মাটিতে লাগিয়ে দেন এবং খুব লাভজনক। এবং F1 লাগাবেন, F1 এই যেমন দেখাচ্ছে এটা আপনার ইস্ট ওয়েস্টের মাল, 1 গ্রাম বীজ 50 থেকে 51টা বীজ হবে এবং ভালো দাম, 300-350 উপর দাম আছে। এইরকম বীজ রেড বেবি আছে, আমিনা আছে ভেনারের, আরও বিভিন্ন কোম্পানি আছে, এগুলো আপনি সংগ্রহ করে এক্ষুনি চারি দিন এবং চারি দিয়ে এইটা পরবর্তীকালে আপনি রোপণ করেন এবং দুর্দান্ত প্রফিট। আমি ইস্ট ওয়েস্টেরও আমি পেঁপে করেছি, হ্যাঁ দুর্দাস পেঁপে। আচ্ছা, এগুলো পেঁপে। এরপরে আসুন মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো
মিষ্টি কুমড়ো। এখানে দেবগিরি দেখাচ্ছি, দেবগিরি ছাড়াও আপনি অনেক কোম্পানি আছে সেগুলো করতে পারেন। কুমড়ো একটা আমাদের প্রতিদিনের সবজি, এটা আমাদের প্রতিদিন লাগে। কুমড়ো করুন, খুব ভালো হবে। এছাড়াও আপনি করতে পারেন লাউ, খুব গুরুত্বপূর্ণ বাঙালিদের একটা সবজি। সারা বাংলাদেশ তথা পশ্চিমবাংলা সব জায়গাতেই লাউয়ের একটা চাষ আছে, গোল লাউ, লম্বা লাউ। হ্যাঁ, আপনি লাউ চাষ করতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি ভোর, এটা গুরুত্বপূর্ণ ফসল, এটা আপনি করতে পারেন, লাভজনক এটা। এছাড়া আরেকটা জিনিস আপনারা এই মুহূর্তে করতে পারেন, সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক সারা বছরে একটা সবজি, আপনি সবসময় তো করতে পারেন, কিন্তু পুঁই শাকের একটা কদর আছে, এটা করতে পারেন। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ শাকের কথা বলছি, সেটা হচ্ছে চাপা নটে শাক, এই শাকটা করতে পারেন, এটা সারা বছরের কদর এবং খুব ভালো শাক। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কারণেই আগের ভিডিওটা আমি প্রথম বানিয়েছিলাম, খুব সাড়া দিয়েছেন আমাকে, অনেক উৎসাহ দিয়েছেন, যাতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, এটাও আমাকে একইভাবে উৎসাহ দিবেন, লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, মন্ডল এগ্রিকালচারের শুটিং দেখতে অনেক ছেলেরা এসেছিল, তার মধ্যে দুটো ছেলেকে আমি ডেকেছি। এই শোন, তোর নাম কি? এইদিকে তাকে বল। আমার নাম আজিম হোসেন মন্ডল। হ্যাঁ, এই বেগুন ইংরেজি জানিস? বল। ভিনজল। ভিনজল। এই শোন, তোর নাম কি? এদিকে বল। আনুষ মন্ডল। আনুষ মন্ডল। ক্যামেরা দিকে তাকা। এই তরমুজ ইংরেজি জানিস? তরমুজ ইংরেজি কে তুই জানিস? কে? অর্ডার মিলন, তাই তো? তুই জানিস না সিড মানে কি? বল। সিড মানে বীজ। ঠিক জানিস, তাই তো? ব্যাস, থ্যাংক ইউ। কোন শুটিং দেখছিস এটা? মন্ডল এগ্রিকালচার। জোরে বল, মন্ডল এগ্রিকালচার।